নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ঘুষ দাবির অভিযোগে সোহেল পানা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তিপণের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া থেকে অপহৃত শিশুকে তিন দিন পর কক্সবাজারের একটি আবাসিক কটেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত মোহাম্মদ নূর নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের ভেন্নাবাড়িতে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ জানায়, 15 বছর আগে একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে 19 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকান লুটের ঘটনায় সহযোগী সহ 7 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 60 ভরি স্বর্ণ, 160 ভরি রূপা ও স্বর্ণ বিক্রির 3.5 লাখ টাকা। জব্দ করা হয় পাইপগান, 2 রাউন্ড কার্তুজ ও ডাকাতিতে ব্যবহার করা সরঞ্জাম। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সমুদ্র সৈকত থাকুক পরিচ্ছন্ন ও পর্যটন বান্ধব স্লোগানে কক্সবাজারে 2 দিন ব্যাপী পর্যটন বিষয়ক বিশেষ কর্মসূচির আওতায় প্রথম দিনে সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এতে 100 জন স্বেচ্ছাসেবক বিচ ক্লিনিং ও সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেন। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এটি একটি অস্থায়ী ব্যবস্থা ছিল বলে জানিয়ে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।